দুর্গাপুজোর আনন্দের মধ্যেও এই বছর আবহাওয়া যেন বেশ অস্বস্তিকর। নবমীর নিশীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঠাকুর দেখার পরিকল্পনা থাকলেও ছাতা সঙ্গে রাখা ভীষণ জরুরি। আজ সারাদিন ধরে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও দিনভর বৃষ্টির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার অর্থাৎ দশমীর দিন বঙ্গোপসাগরের ওপর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই ঘূর্ণাবর্তের মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে গঠিত হবে, এর প্রভাবে বাংলায় কতটা বৃষ্টি হবে তা এখনও স্পষ্ট নয়। হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়ায় ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবারের মতো শনিবারও দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে ঝড় বৃষ্টি হতে পারে, তবে রবিবার একাদশীর বিকেল থেকে আবহাওয়ায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সপ্তমী থেকে শুরু হওয়া আর্দ্রতাজনিত অস্বস্তি অষ্টমী এবং নবমীতেও বজায় রয়েছে। তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 92%, সর্বনিম্ন 67% থাকবে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও কিছুটা অস্থির হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে উত্তরবঙ্গের 5টি জেলায় আগামী 16 অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এর ফলে পুজোর সময় উত্তরবঙ্গের মানুষেরা কিছুটা অস্বস্তিতে পড়তে পারেন। তবে আবহাওয়ার উন্নতি হবে রবিবার থেকে। দুর্গাপুজোর উৎসবের মাঝেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও আনন্দে কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে। তবে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতির ওপর সবকিছুই নির্ভর করছে, তাই পুজোর আনন্দ সঠিকভাবে উপভোগ করতে গেলে সঙ্গে ছাতা রাখাটা কিন্তু বেশ জরুরি। দুর্গাপুজোর আনন্দের মধ্যেও এবার কিন্তু আবহাওয়া বেশ অস্বস্তিকর। নবমীর নিশীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঠাকুর দেখার পরিকল্পনা থাকলেও ছাতা সঙ্গে রাখা ভীষণ জরুরি। আজ দিনভর কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও দিনভর বৃষ্টির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতর বলছে যে আগামী শনিবার অর্থাৎ দশমীর দিন বঙ্গোপসাগরের ওপরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে গঠন হবে এবং এর প্রভাব বাংলায় কতটা পড়বে সেটাই এখন দেখার।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।